প্রিয় শিক্ষার্থী, আজকে শুরু করব পদার্থের চৌম্বক ধর্মের পার্ট টু, তার দ্বিতীয় পর্ব। আগের দিনের দণ্ড চৌম্বকের ক্ষেত্রে বিভিন্ন কম্বিনেশন বা সমবায়ের ক্ষেত্রে আমরা চৌম্বক ভ্রামক, লব্ধি চৌম্বক ভ্রামকটা নির্ণয় করেছিলাম। তার মধ্যে দুটো কেস বাকি ছিল, যদি এরকম হয় একটা এন আর এস, এন এস যদি এরকম রাখা থাকে, একই ডাইরেক্ট একইভাবে রাখা আছে, তাহলে এর কত হবে? এর হচ্ছে কত, এম ওয়ান ধরলাম, আর এর হচ্ছে চৌম্বক ভ্রামক এম টু, লব্ধি কত হবে? সেক্ষেত্রে যদি একই দিকে থাকে তাহলে কত হবে, লব্ধি কত হবে? এম এস সিমিলার আছে বলে এম এস লিখলাম, তাহলে এম সিমিলার কত হবে, এম ওয়ান প্লাস এম টু, দুটো যোগফল হবে সিম্পলি। যেমন লব্ধির ক্ষেত্রে হয়েছিল, একই অভিমুখে দুটো বল প্রয়োগ করা হয়েছে, এখানে একটা বল প্রয়োগ করা হয়েছে, এটা এটাও পাঁচ, এটাও এটা সাত, লব্ধি কত হবে? 12। ঠিক এটাও এরকম হবে। যদি এরকম থাকে এন এস এস এন অপোজিট, একটার অপোজিট, তাহলে এটা কোন দিকে হচ্ছে, নর্থ থেকে সাউথ থেকে নর্থের দিকে, এটা হচ্ছে কি এম ওয়ান ধরলাম আর এটা এম টু, তাহলে এখানে কথা হবে লব্ধি মানটা এম ডি। ডিফারেন্ট বলতে কি, পজিশনটা ডিফারেন্ট, পজিশন এটা সিমিলার ছিল, এটা ডিফারেন্ট, বলতে গেলাম এম ওয়ান মাইনাস এম টু। যে দুটো ফর্মুলা করেছিলাম সেই ফর্মুলা থেকে ভেরিফাই করে নিতে পারো, এটা এম ওয়ান এম টু সমান ধরে। এগুলো ম্যাক্সিমাম এমসিকিউ দেয় বা এক নাম্বার কোশ্চেনে দেয়। এরপর দেখো, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে কি মিল আছে, বা আগে তোমরা পড়েছো স্থির তড়িৎ বিজ্ঞানে বা তড়িৎ ক্ষেত্রে পড়েছো তোমরা ফার্স্ট চ্যাপ্টারে, সেই কেসটাতে আর এখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে কতটা মিল অমিল আছে একটু দেখে নিই। কি পড়েছিলে, একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর তড়িৎ ক্ষেত্রের মান কত ছিল? একটি তড়িৎ দ্বিমেরুর দ্বিমেরুর তারের উপর, দ্বিমেরুর অক্ষের উপর চৌম্বক, সরি, অক্ষের উপর তড়িৎ ক্ষেত্রের মান কত ছিল? তড়িৎ ক্ষেত্রের মান কত ছিল? ইকুয়াল টু টু পি বাই 4πε0 এক্স কিউ, যখন কি ধরা ছিল, দণ্ড চৌম্বক, সরি, তড়িৎ দ্বিমেরুটার দৈর্ঘ্যটা খুবই ক্ষুদ্র, তখন এটা একটা কেস করা হয়েছিল। তাহলে সিমিলারলি যদি একটা প্রবাহ লুপ থাকে, সেই প্রবাহ লুপের অক্ষের উপর চৌম্বক ক্ষেত্রের মান কত ছিল? একটি প্রবাহ লুপের অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র কত হবে? আগের চ্যাপ্টার করেছি, দেখো বি ইকুয়াল টু কত ছিল, মিউ জিরো বাই 4π2π আর স্কোয়ার আই বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দিবার 3/2, যেখানে আর হচ্ছে কি ব্যাসার্ধ, আর এক্স হচ্ছে কি কেন্দ্র থেকে দূরত্ব অক্ষের উপর। এটা কেমন লিখতে পারো, দেখো মিউ জিরো বাই 4π2, পাই আর স্কোয়ার সমান কত লিখবো, এ, তাহলে আই এ আটকে দিয়ে লিখলাম বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। একটা কেস ছিল কেমন, যদি ব্যাসার্ধটা খুবই ক্ষুদ্র হয়, যদি ব্যাসার্ধটা ক্ষুদ্র হয় তাহলে এটা কি রাখা যাবে, আর এটাকে কমন নিতে হবে কত, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার তো 3/2, এখান থেকে আমি আর স্কোয়ার কমন নিলাম, কত হলো, সরি, এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে ইন্টু 3/2 হলো, কত হচ্ছে 1 প্লাস আর স্কোয়ার বাই
এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, তবে এক্স কিউব। আর যেহেতু অনেক ছোট, এক্স বড়, তার কি নিয়ার অ্যাবাউট টু কত ধরা হয়, 1 ধরা হয়, তাহলে কত সমান 1 হয়ে যায়, সরি এটা সমান ইনটু 1 হয়, এটা সমান 1, তাহলে কত লিখতে পারবো, এক্স কিউব। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এক্স কিউব। তাহলে এখানে হচ্ছে কি তারের অক্ষের ওপর, তার দ্বিমেরুর অক্ষের ওপর, আর হচ্ছে কি প্রবাহ লুপের অক্ষের ওপর। আবার দেখো টর্ক কত জানো, একটা তড়িৎ দ্বিমেরুর উপর, একটি তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক টাও কত ছিল, পি ক্রস ই, যেখানে পি গুলো কি তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এখানে পি হলো কি হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। সিমিলারলি যদি একটা প্রবাহ কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রে রাখা হয় তাহলে তারপর প্রযুক্ত টর্ক কত হবে, একটি প্রবাহ কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রে রাখলে তার উপর প্রযুক্ত টর্ক। দেখো আমরা কি পড়ছিলাম, বিনা টর্ক ইকুয়াল টু বিনা, তাই তো, বা টাউ ইকুয়াল টু আই এ ক্রস বি। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, আর এদিকে 3 নাম্বার, 4 নাম্বার, এই ইকুয়েশন গুলো দেখো তো, এটা ছিল কি তড়িৎ ক্ষেত্রের, আর এটা ছিল কি চৌম্বক ক্ষেত্রে, তোমরা এটা আগে পড়িয়েছো, পিএইচডি দেব স্যার পড়িয়েছেন তোমাদেরকে এগুলো। তাহলে দেখো এদের মধ্যে মিল অমিল কোথায়, এখানে আছে কত বি লেখা আছে আর এখানে কত আছে ই, তাহলে এখন এই বি যেখানে যা, বা আমি এ অভিমুখ যদি একটা চিহ্ন, তাহলে এটা বি লিখলাম, তাহলে তড়িৎ ক্ষেত্রে ই এর যা ভূমিকা, চৌম্বক ক্ষেত্রে বি এর তাই ভূমিকা। তড়িৎ ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখানে আছে কি 1/4 পাই ε0, এখানে আছে কত μ0/4π, তাহলে তড়িৎ ক্ষেত্রে 1/4 পাই ε0 এর যা ভূমিকা, চৌম্বক ক্ষেত্রে μ/4π এর ভূমিকা একই রকম। আরেকটা জিনিস দেখো, এক্ষেত্রে এখানে কি আছে টর্ক ইকুয়াল টু পি ক্রস ই, এখানে আছে কত 2π × x³, দুটো একই রকম দেখতে, তাহলে এই দুটো ভূমিকা যদি একই হয়, এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে এখানে পি এর জায়গায় কি আছে আই এ, তাহলে আই এটাকে কি বলবো, এখানে দেখো এখানে পি আছে এখানে, এখানে কত আছে আই এ, তাহলে তড়িৎ ক্ষেত্রে যেখানে পি আছে সেখানে চৌম্বক ক্ষেত্রে কি আছে আই এ, তাহলে আই এটাকে কি বলা হয়, চৌম্বক ভ্রামক, অর্থাৎ প্রবাহ লুপের, প্রবাহ লুপের চৌম্বক ভ্রামক পি এম কত হবে আই এ, ঠিক আছে। তাহলে কি বলেছিলাম, তড়িৎ ক্ষেত্রে 1/4 পাই ε0 ভূমিকা যা, এখানে μ/4π ভূমিকা তাই, এখানে পি এর ভূমিকা যা, এখানে আই এর ভূমিকা তাই, এখানেও দেখো পি এর ভূমিকা যা, এখানেও আই এর ভূমিকা তাই। তাহলে কি বলতে পারি, যে পি এম ইকুয়াল টু আই এ, অর্থাৎ চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামক সম কথা হবে আই এ, একটা প্রবাহ লুপের, একটা যদি এর লুপ থাকে, যদি লুপের মধ্যে যদি আই প্রবাহ যায় তাহলে চৌম্বক ভ্রামক কত হবে, এটা আর কত হবে আই প্রবাহ ইন্টু লুপটির ক্ষেত্রফল, সেটা হচ্ছে কি চৌম্বক ভ্রামক। ম্যাগনেটিক মোমেন্ট অফ কন্ডাক্টিং লুপ কত হবে, পি এম ইকুয়াল টু আই এ, তাহলে কি অভিমুখ কোণটা হবে, ডাইরেকশন, এটা ভেক্টর কোয়ান্টিটি, তার দিকটা কেমন হবে। দেখো আগেরটা জিনিস আগে বলেছিলাম যে প্রবাহ দেখতে
যদি পাহাড়টা এইদিকে হয় তাহলে কার মতো হবে? টেনের মতো। তাহলে প্রবাহটা দেখে যেদিক থেকে মনে হবে যে অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা হচ্ছে কি আমার নর্থ মেরু উৎপন্ন হবে। আর যদি এরকম মনে হয় যে প্রবাহটা এরকম অর্থাৎ ক্লকওয়াইজ, তখন সেখানে উৎপন্ন হবে কি সাউথ মেরু। আর চৌম্বক ভ্রামকের দিক আগে কি বলেছিলাম যে সাউথ থেকে নর্থ, দেখো তড়িৎ ক্ষেত্র ইয়ের ডাইরেকশন কোন দিকে হয়, পজিটিভ থেকে নেগেটিভে। কিন্তু দ্বিমেরু ভ্রামক চৌম্বক তড়িৎ দ্বিমেরু ক্ষেত্রে অভিমুখ কেমন হবে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। ঠিক এখানেও ক্ষেত্রে কি হবে কি ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ কত হবে, বিয়ের অভিমুখ কেমন হবে, নর্থ থেকে সাউথের দিকে। আর চৌম্বক ভ্রামকের অভিমুখ হবে কত, সাউথ থেকে নর্থের দিকে। তাহলে দেখো এই প্রভাবটা দেখে কি মনে হচ্ছে যে আমার অ্যান্টি ক্লকওয়াইজ মানে নর্থ মেরু। তাহলে এইদিকে যদি নর্থ হয় তাহলে ওই সাইডে কি আছে, তুমি এরকম দেখছো, তুমি এই সাইডে দেখছো কি নর্থ, তাহলে এই সাইডে কি আছে আমার সাউথ আছে। তাহলে সাউথ থেকে নর্থের দিকে মানে বাইরের দিকে হবে। তুমি এখানে যদি দেখো যে সাউথ অর্থাৎ ক্লকওয়াইজ, তাহলে এইদিকটা হচ্ছে সাউথ, তাহলে আমার এইদিকে অপোজিটে কি হবে কি নর্থ উৎপন্ন হবে, তখন হবে সাউথ থেকে নর্থের দিকে ভিতরের দিকে। বা করতে পারে কি এটা ডান পাকের স্ক্রুকে নেবে, ডান পাকের স্ক্রু নিলে নিয়ে এটাকে প্রবাহের দিকে ঘোরাবে। প্রবাহ কেমন আছে, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে কোন দিকে আসবে, এটা বাইরে বেরিয়ে আসবে। তাহলে সেক্ষেত্রে কেমন হবে, ওর অগ্রভাগটা যেদিকে যাবে সেটা অভিমুখ হবে। প্রবাহ লুপ নিলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও, কি হচ্ছে বাইরে বেরিয়ে আসছে, অর্থাৎ এর অভিমুখ কোন দিকে হবে, বাইরের দিকে, পিএম অভিমুখ মানে এরকম। আর এক্ষেত্রে অভিমুখ কোন হবে, ভিতর দিকে অর্থাৎ তল থেকে নিচের দিকে। তাহলে কি বললাম, একটা ডান পাকের স্ক্রুকে নিয়ে প্রবাহের দিকে ঘোরালে তার অগ্রভাগ যেদিকে যাবে সেদিকে অভিমুখ হবে। ইউনিট কত হবে, ইউনিট দেখো আই ইন্টু এ, তার কথা হবে আয়ের ইউনিট কি হবে অ্যাম্পিয়ার। এ বলতে কত পাই আর, এ বলতে কত হয় পাই আর স্কোয়ার, এটা ধ্রুবক, আর এটা মিটার স্কোয়ার, তার কথা অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। তাহলে চৌম্বক ভ্রামকের লুপের ক্ষেত্রে মান ইউনিট কত, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, এটা কিসে এসআই। সিজিএস এ গেলে কি হবে, কত লেখা হবে এক্ষেত্রে, ইএমইউ, ই এম ইউ সেমি স্কোয়ার। নোট করে নাও এটা। তাহলে এখানে একটা অঙ্ক দেওয়া আছে, একটি প্রবাহ মানে একটি 12.56 মিটার তার, এর মধ্যে 1.25 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এই তারটি কি করা হলো, বাঁকিয়ে বৃত্তাকারে পরিণত করা হলো। তাহলে বৃত্তাকার রূপে পরিণত করলে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে নির্ণয় করো, সরি চৌম্বক ভ্রামকের রূপটি, চৌম্বক ক্ষেত্র নয় চৌম্বক ভ্রামকের, বলবে চৌম্বক ভ্রামক এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি জানি চৌম্বক ভ্রামক সম কত জানি, পিএম ইকুয়াল টু কত জানি, আই এর মানটা। আর যদি ভেক্টর চিহ্ন তাহলে কি হবে, এখানে ভেক্টর চিহ্ন দেবো এ। এটা অর্থ কি হচ্ছে যে ক্ষেত্রফলের অভিমুখ যেদিকে হবে সেই দিকে হবে কি পিএম অভিমুখ, বা ক্ষেত্রফল অভিমুখ কোনটা হবে, প্রবাহ হলো প্রবাহের দিকে একটা ডান প্যাকেট স্ক্রু হলে স্ক্রুর অগ্রভাগ যেদিকে যাবে সেদিকে হচ্ছে ক্ষেত্রফল অভিমুখ, আর সেদিকে হচ্ছে পিএম অভিমুখ। তাহলে আমাকে বের করতে হবে কিসে, আই আর এ। আমাকে আই এর মান বলে দেওয়া আছে, আই সময় কথা বলেছে 1.25 অ্যাম্পিয়ার, এ এর মান কথা বলে নাই, ক্ষেত্রফল দেখো এখানে বলা আছে কি 12.56 সেমি তার, তার মানে কি তার দৈর্ঘ্য, অর্থাৎ 2π r সমান কত, 12.56। তাহলে r সমান কত হবে, 12.56/2 × π বলতে 3.14 1 4 1 5 1 4, এ কত হবে, 4 দিয়ে কাটো 4 হবে 2 সমান 2 মিটার। তাহলে বৃত্তাকার লুপের ব্যাসার্ধ কত হলো 2 মিটার।
তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল এ সমান কত হবে? পাই আর স্কোয়ার, অর্থাৎ 3.1414 ইন্টু 2 ইন্টু 2। তাহলে আয় কত হবে? পিএম কত হবে? পিএম চুম্বক ভ্রামক, পিএম ইকুয়াল টু কত হবে? 1.25 ইন্টু 3 ইন্টু 1414 ইন্টু 4, এত কত হবে? অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এটা ক্যালকুলেশন করে নিয়ে কত হবে? তাহলে আমাকে প্রবাহ লুপ দিলেই কি করবো? আয় বের করবো আর ক্ষেত্রফল বের করবো। সে ক্ষেত্রফল এটা এটা বৃত্তাকার হয়েছে, বৃত্তাকার হয়ে আয়তক্ষেত্র হতে পারে, আয়তক্ষেত্র হলে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল কত হয়? পাই, সরি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। বর্গক্ষেত্র হলে কত হবে? বাহু স্কয়ার। নোট করে নাও, এবার দেখো ম্যাগনেটিক মোমেন্ট অফ এ সার্কুলেটিং চার্জ। তো আমরা একটু আগে করলাম যে একটা লুপের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, আই রবিমুখ কোণ হচ্ছে এদিকে, তার মানে কি হচ্ছে এদিকে কি কি বের উৎপন্ন হবে? এস ক্লকওয়াইজ। ডান পাকা স্ক্রু ঘুরলে কি হবে? বোর্ডের ভিতরে দিয়ে যাবে, অর্থাৎ পিএম এর দিক কোন দিকে হবে? বোর্ডের ভিতরে। তাহলে এই ক্ষেত্রে কি হয়েছিল যে পিএম ইকুয়াল টু কত? আই ইন্টু এ, আই বলে দেওয়া আছে। যদি আমাকে আই না বলে বলে দেয় যেখানে একটা কি হচ্ছে একটা আধান কিউ যাচ্ছে, তাহলে আধানটা কি হচ্ছে একটা বৃত্তাকার পথে আবর্তন করছে, সেক্ষেত্রে চৌম্বক ভ্রামকের মান কত হবে? সেক্ষেত্রে চৌম্বক ভ্রামকের মান কত হবে? তাহলে আমরা কি করতে পারবো? আমাকে আই ইন্টু এ, এই ব্যাসার্ধটা আমি বুঝতেই পারছি কত হবে, তাহলে আমাকে আইটা বের করতে হবে এক্ষেত্রে। তাহলে ধরে নাও একটা ইলেকট্রন মানে কত? -1.6 × 10⁻¹⁹ কুলম আধান এটা আর ব্যাসার্ধে বৃত্ত পথে আবর্তন করছে। মনে করি আমি ইলেকট্রন ধরেই করছি, আমি কিউ ধরে করি, মনে করি একটি আধান কিউ ধরলাম, কিউ আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে ভি সুষম দ্রুতিতে, সুষম দ্রুতিতে আবর্তন করছে। দ্রুতি কেন বললাম? বেগ বললে কি হবে? একটা নির্দিষ্ট অভিমুখ থাকবে, কিন্তু এখানে প্রত্যেকটা পয়েন্টে কি হয়? অভিমুখটা পরিবর্তন হয়, তাই দ্রুতি বললাম। অঙ্কের ক্ষেত্রে বেগও বলে দেয় অনেক সময়। তাহলে আর যখন ব্যাসার্ধ বলে দিয়েছে তখন আমার কোনো অসুবিধা আছে ক্ষেত্রফল? আমরা জানি কি চৌম্বক ভ্রামক সমান কত? চৌম্বক ভ্রামক পি এম সমান কত হবে? আই ইন্টু এ সমান কত হবে? আই ইন্টু পাই আর স্কয়ার। তাহলে আমার প্রবলেম কোন জায়গাতে? আয়ের জায়গায়। আয় সমান কি নিই আমরা? আবার প্রবাহ আয় সমান কত? সংজ্ঞা কি? কোন একটা বর্তনী একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান যায়, প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান যায় তাকে বলা হয় কি? প্রবাহ আয়। তাহলে কত হবে? কিউ বাই টি। ক্যাপিটাল টি করলাম, দেখো এই আধানটা টি সময় পর বেরোবে পর্যায়কাল। এক পর্যায় বলুন কি? একবার সম্পূর্ণ বৃত্তপথে ঘুরে আসতে সময় কত? ক্যাপিটাল টি পর্যায়কাল। তাহলে এখানে পর্যায়কাল কত আমার? যে আধানটা প্রত্যেক টি সেকেন্ড পর আবর্তন করবে, মানে টি সেকেন্ডে একবার এই ক্ষেত্রফল বা যে কোনো ক্ষেত্রফলকে কি অতিক্রমণ করবে। তাহলে যেখানে টি হচ্ছে কি? আবর্তন কাল। তাহলে আবার আবর্তন কাল সংখ্যা কত হবে? আবর্তন কাল বা পর্যায়কাল সংখ্যা কত হবে? তার মানে কি একবার পূর্ণ আবর্তনের যে সময় নেই, অর্থাৎ কোনাটা এখান থেকে যাত্রা শুরু করে আবার এখান থেকে ঘুরে এসে আবার এখানে ফিরে আসতে যে সময় নেবে, এখান থেকে যাত্রা শুরু করে ঘুরে এসে আবার এখানে এলো,
যে সময় লাগবে সেটা হচ্ছে কি আবর্তনকাল। কত পথ যাচ্ছে? টু পাই আর পথ যাচ্ছে, তার দ্রুতি কত? ভি দ্রুতি। তাহলে টু পাই আর বাই ভি হচ্ছে কি টাইম, মোট পথ বাই দ্রুতি। আবর্তনকাল সম্পর্কে কত হবে? মোট পথ বাই দ্রুতি বা বেগ, কত হবে আমার? টু পাই আর বাই ভি। তাহলে ভি পেয়ে গেলাম, তাহলে আই কত হবে? আই ইকুয়াল টু কিউ বাই টু পাই আর বাই ভি, কত হবে? কিউ ভি বাই টু পাই আর। তাহলে আয়ের মান পেয়ে গেছি আমি। এবার দেখো পিএম সম্পর্কে কথা, তাহলে অর্থাৎ চৌম্বক ভ্রামক, ভ্রামক পিএম সম্পর্কে কথা হবে আই ইন্টু এ। আই এর মান কত বেরিয়েছে আমার? কিউ ভি বাই টু পাই আর। তাহলে কিউ ভি বাই টু পাই আর ইন্টু এ সম্পর্কে কথা হবে পাই আর স্কোয়ার, ক্ষেত্রফল, কারণ বৃত্তাকার লুপ, পাই আর স্কোয়ার। এটা কাটো, তবে কিউ ভি আর বাই টু। তাহলে দেখি চৌম্বক ভ্রামকের মান কত হচ্ছে? কিউ ভি আর বাই টু। এবার যেহেতু এটা ভেক্টর চিহ্ন, এটা সরি একটা ভেক্টর কোয়ান্টিটি, তা অভিমুখটা কোন দিকে হবে, কার দিকে দেব? এখানে কিউ, কিউ এর কোনো অভিমুখ নাই, ভি, ভিটা কি দ্রুতি, এর কোনো অভিমুখ ফিক্স নাই। এই যদি এটা এইদিকে আবর্তন করে, তাহলে এই বিন্দুতে এইদিকে, এই বিন্দুতে এদিকে, এই বিন্দুতে এদিকে বেগের অভিমুখটা হচ্ছে এইদিকে। তাহলে আমাকে কি লিখবো? এমন একটা কোয়ান্টিটি সাহায্যে লিখবো যেটার অভিমুখ আছে। যদি কণাটির ভর, কণাটির ভর এম হয়, তাহলে কৌণিক ভরবেগ, ভরবেগ এল ইকুয়াল টু এম ভি আর। জানা যায় নিশ্চয়ই এই কৌণিক ভাবে কি এটা ভেক্টর কোয়ান্টিটি, এর একটা নির্দিষ্ট অভিমুখ আছে, সেটা কত হবে? আর ক্রস ভি অভিমুখটা। তাহলে ভি আর এর মানটা বের করে নিই এখানে আমি, কত আসবে? তাহলে ভি আর সমান কত হবে? এল বাই এম, এটা নাম দাও 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। নোট করে নেবে এগুলো সব। তাহলে 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই পি এম ইকুয়াল কত হবে? কিউ ভি আর, অর্থাৎ কিউ ভি আর বাই টু সমান কত হবে? কিউ বাই টু কত হবে? এল বাই এম, অর্থাৎ কত হবে? কিউ বাই টু এম ইন্টু এল। 3 নম্বর, তাহলে আমি যদি ভেক্টর চিনে দিই তাহলে কেমন হবে? পি এম এ মাথায় ভেক্টর, এর মাথায় ভেক্টর। সেটা হলো কি আমার চৌম্বক ভ্রামকের মান একটা বৃত্তাকার লুপে আবর্তন। যে 2 নম্বর দেয় কোশ্চেনটা, তুমি এখান পর্যন্ত দিয়ে ছাড়তে পারো, কোনো অসুবিধা নাই, 2 নম্বর পাবে। নোট করে নাও, এরপর দেখো বোরের থিওরি কি আছে, বোরের থিওরি গুলো কার সম্পর্কে? হাইড্রোজেন লাইক অ্যাটমের সম্পর্কে। তাহলে কি বলা আছে সেক্ষেত্রে? কি বলা আছে যে তাহলে কি বোরের সূত্র অনুযায়ী, বোরের তত্ত্ব অনুযায়ী অনুযায়ী কত হবে? এল ইকুয়াল কত হয়? এন এইচ বাই টু পাই, এইচ বাই টু পাই এর সরল গুণিতক। এনটা হচ্ছে কি? কক্ষপথ, কক্ষপথ। তাহলে এখানে মানটা ফুট করো, তাহলে পিএম কত হবে? শুধু মান লিখছি বা এটা করলাম, পিএম কত হবে? কিউ বাই টু এম ইন্টু এন এইচ বাই টু পাই। এরপর যদি
n ইকুয়াল টু ওয়ান হয়, n ইকুয়াল টু ওয়ান আর কিউ ইকুয়াল টু যদি ই হয়, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রন, এর অর্থ কি হলো হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে আবর্তনশীল ইলেকট্রন, যখনই কিউ ইকুয়াল টু ওয়ান এন ইকুয়াল টু ওয়ান দিয়ে দিলাম, এন ইকুয়াল মানে কি প্রথম বোর কক্ষপথে, আর বোরের সূত্রগুলো কি আছে হাইড্রোজেন অ্যাটমের জন্যই দেওয়া ছিল প্রথমে, সেই জন্য আমি কি হাইড্রোজেন বলে দিলাম, এটা হাইড্রোজেন পরমাণু। তাহলে পিএম এর মান কত হবে, কত হবে আমার পিএম ইকুয়াল কত হবে কিউ, কিউ সমান মান কত ই, ই এর মান কত, তাহলে ই বাই টু এম ইন্টু এইচ বাই টু পাই, ই এর মান কত 1.6 × 10⁻¹⁹ কুলম, এইচ কত হবে 6.626 × 10⁻³⁴ জুল সেকেন্ড, এম এর মান কত হবে 2 × 9.1 × 10⁻³⁹ কেজি, আবার 2 × পাই এর মান কত ভুলে গেছি বলো দাদা, 2 3.1415, এটা ক্যালকুলেশন করলে আসবে কত, এম ইকুয়াল টু আসবে 9.27 × 10⁻²⁴, বই দেবে 2 3 দেওয়া আছে কিন্তু এখানে ক্যালকুলেশন করলে 2 7 আসবে, আর এইচ কার্ড ধরে ক্যালকুলেশন করলে 2 3 আসবে, ইউনিট কি দেব অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, বা অন্য সময় দেওয়া থাকে জুল পার টেসলা, জুল পার টেসলা দেওয়া থাকে, এটাকে বলা হয় কি 1 μB বা বোর ম্যাগনেটন, বোর ম্যাগনেটন, তাহলে বোর ম্যাগনেটনের সংজ্ঞা দেয় মাঝে মাঝে, তাহলে সংজ্ঞাটা কি হবে, তাহলে বোর ম্যাগনেটের মান কত 9.27 × 10⁻²⁴, তাহলে এটাকে বলা হয় কি যদি n ইকুয়াল টু ওয়ান হয় তাহলে এটাকে কি বলা হয় 1 বোর ম্যাগনেটন, তাহলে সংজ্ঞা কি লিখবো, দেখো এটা কি ধরেছে হাইড্রোজেন পরমাণু, কত নম্বর ইলেকট্রন প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রন, এর জন্য কি হচ্ছে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে, সরি চৌম্বক ভ্রামক উৎপন্ন হচ্ছে, সেই চৌম্বক ভ্রামকটাকে বলবো কি আমরা বোর ম্যাগনেটন, তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে আবর্তনশীল, প্রথম বোর কক্ষে অবস্থিত ইলেকট্রনের ঘূর্ণনের জন্য কেন্দ্রে যে চৌম্বক ভ্রামক সৃষ্টি হয়, তাকে বলা হয় বোর ম্যাগনেটন বা 1 μB, 1 বোর ম্যাগনেটন বা 1 বোর ম্যাগনেটন, এখানে 1 লিখতে পারো, তাহলে বোর ম্যাগনেটনের সংজ্ঞা মা দেখো প্রায় দেয়, এটা নোট করে রাখবে তোমাদের বইয়ের না, এটা তোমরা যেটা পড়ো সাধারণত, এবং এর মান কত হবে 1 μB সমান কত, এটা ই বাই 2 mH/2π, এইচ বাই টু পাই জায়গায় কি লিখতে পারো এইচ কাট, এইচ কাট এর মান কত 1.05 × 10⁻³⁴ এর কাছাকাছি, এবং এর মান কত 9.27 × 10⁻²⁴ অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, তাহলে বোর ম্যাগনেটন কাকে বলে বললে,
এটা সংজ্ঞাটা লিখবে এবং এই এটা দেবে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা দেবে, এটা কোনো রকম ভুল হলে এর জন্য নাম্বারটা পেয়ে যাবে। নোট করে নাও এটা। তাহলে এই চৌম্বক ভ্রামকের সৃষ্টির কারণটা কি কেন্দ্রে আবর্তনের জন্য? দেখো আমার যেমন আর্নিক গতি আছে, আর্নিক গতি কি হয়, পৃথিবী সূর্যের চারিদিকে বৃত্তাকারে ঘুরে, সেরকম কি নিউক্লিয়াসের চারিদিকে কি করে ইলেকট্রন গুলো আবর্তন করে। তাহলে ইলেকট্রন গুলো আবার কি আছে, দুটো স্পিন দেখা যাচ্ছে, আপ স্পিন আর হচ্ছে কি ডাউন স্পিন। এই আপ এবং ডাউন স্পিনের জন্য কি হয়, চৌম্বক ভ্রামক সৃষ্টি হয়। তাহলে ইলেকট্রনের আপ এবং ডাউন স্পিনের জন্য কি হয়, চৌম্বক ভ্রামক সৃষ্টি হয়। এবার যাদের ক্ষেত্রে লব্ধি চৌম্বক ভ্রামকটা কি হয়, শূন্য হয়, তারা কি চৌম্বক ধর্ম প্রদর্শন করে না, কিন্তু লোহা বা নিকেল, লোহা নিকেল এরা হচ্ছে কি চৌম্বক ধর্ম শো করে, কারণ কি এদের আপ ডাউন স্পিনের জন্য লব্ধি চৌম্বক ভ্রামকটা জিরো হয় না, শূন্য হয় না। শূন্য হলে তখন কি হবে, সেটা কোনো রকম চৌম্বক ধর্ম শো করবে না বা দেখাবে না। এবার কোশ্চেন আছে, নিউটনে তো চার্জ নেই, তাহলে সেক্ষেত্রে চৌম্বক ভ্রামক সৃষ্টি হয় কেন? এখানে ইলেকট্রনের চার্জ আছে, চার্জে দেখলে 1.6 মান বসালাম, তাহলে নিউটনের নেই কিন্তু এর জন্য চৌম্বক ভ্রামক সৃষ্টি হয় কেন, কোশ্চেনটা দিয়ে রাখলাম, নেক্সট ক্লাসে বলবো, দেখি তোমরা পারো কিনা, চেষ্টা করো। এবার ফিরে যাই, পোল স্ট্রেংথ, মেরু শক্তি, তখন শুধুমাত্র ইন্ট্রোডিউস করে চলে গেছিলাম। দেখো তড়িৎ ক্ষেত্রে যদি ধরো এটা কি চৌম্বক ক্ষেত্র আছে, এটা দণ্ড চৌম্বককে রেখে দিলাম, তাহলে দণ্ড চৌম্বককে যদি রাখা হয়, চৌম্বক ক্ষেত্র আছে কি বি ধরনের সুষম চৌম্বক ক্ষেত্র, তার মানে কি হচ্ছে এদিকে কোথাও নর্থ পোল আছে আর এদিকে সাউথ আছে, চৌম্বক ক্ষেত্র অভিমুখ, এটা মানে কি নর্থ থেকে সাউথের দিকে হয় সবসময়, এবং বলরেখার ধর্মগুলো তোমাদের আগের চ্যাপ্টার ক্লাসে বলেছিলাম, বলে এখানে আর বলছি না। তাহলে এবার নর্থ থেকে সাউথের দিকে যদি হয়, তাহলে দেখো এই নর্থে কি বিকর্ষণ করবে, তাহলে এবং সাউথ নর্থকে আকর্ষণ করবে, তাহলে এদিকেটা কি করবে, চৌম্বক বল অনুভব করবে, এখানে নর্থ আছে সাউথ কে আকর্ষণ করবে আর সাউথ সাউথ বিকর্ষণ করবে, তাহলে এটা কথা এফ, আর দুটো দেখো সমান মানের বল হবে, এবং এরা হচ্ছে কি তাহলে দুটো সমান মানের বল একটা নির্দিষ্ট দূরত্বে ক্রিয়া করছে, তাহলে সেক্ষেত্রে কি হবে আমার টর্ক সৃষ্টি হবে। ও তাহলে কি দেখবো, এল দৈর্ঘ্যের একটি সুষম সুষম দণ্ড চৌম্বককে চৌম্বককে কোথায় রাখা হয়েছে, সরি এল দৈর্ঘ্যের একটি দণ্ড চুম্বককে লেখা, সরি এল দৈর্ঘ্যের একটি দণ্ড চুম্বককে কোথায় রাখা হয়েছে, সুষম চৌম্বক ক্ষেত্রে, সুষম চৌম্বক ক্ষেত্রে থিটা কোণে আনত অবস্থায় রাখা হলো। তাহলে কি হবে, দুই মেরুতে দুটো বল প্রযুক্ত হবে, কি হবে এ অবস্থায় দণ্ড চৌম্বকটির চুম্বকটির দুই মেরুতে
समान ओ विपरीत मुखी बल क्रिया करबे अर्थात दंड चुम्बक ऊपर टर्क प्रयुक्त हबे। टर्कर मानटा कत हबे? তাহলে প্রযুক্ত টর্ক সমান কত হবে? প্রযুক্ত টর্ক টাউ সমান কত হবে? কি হয়, যে কোনো একটা বলের মান কিন্তু তাদের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, তাহলে যে কোনো একটি বল ইন্টু বল দুটির ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। একটা বল কত এফ, ক্রিয়ারেখার লম্ব দূরত্ব কোনটা হবে? দেখো এটা নাম দাও এ, এটা বি, বা এস এন এর ধাক। তাহলে কত হচ্ছে? এইটুকু হচ্ছে কি, দেখো এই বলটা ক্রিয়া করছে কোন দিকে? সোজা। আর এটা ক্রিয়া করছে সোজা, মানে কি এটা হচ্ছে কি ক্রিয়ারেখা? অর্থাৎ এই বলের ক্রিয়ারেখা হচ্ছে কোনটা? এটা পুরোপুরি। আর এটা ক্রিয়ারেখা কোনটা? এটা পুরোপুরি। তাহলে এই দুটো লাইনের মধ্যে সব থেকে ছোট দূরত্ব কোনটা, লম্ব দূরত্বটা কোনটা হচ্ছে? এ ও হবে এফ ইন্টু এ ও। কতক্ষণ আনন্দ ছিল? থিটা কোণে, মানে এটা কত হবে? থিটা, বা এটা থিটা। এটা যদি থিটা হয় তাহলে কি লিখতে পারি? এক নাম্বার দিলাম, আবার চিত্র অনুযায়ী কত হবে? এ ও বাই এ বি সমান কত লিখবো? সাইন থিটা। তাহলে লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা, এ বি সাইন থিটা। কথা হবে এ ও বাই এ বি সমান কত? এল দৈর্ঘ্যে রাখা হয়েছে, তাহলে এল সমান সাইন থিটা। অতএব এ ও সমান এল সাইন থিটা। তাহলে এখানে মানটা বসিয়ে পাই কত? অতএব এক নাম্বার থেকে পাই থেকে পাই কি হবে? টর্ক ইকুয়াল টু এফ ইন্টু এল সাইন থিটা। এখানে ভেক্টর চিহ্ন দিই নাই, ভেক্টর চিহ্ন দিলে এটাকে ইন্টু বলতাম না, ক্রস বলতাম। শুধু মান লিখেছি, ঠিক আছে, শুধুমাত্র মান। এখানে ভেক্টর চিহ্ন দিলে এটা ভেক্টর চিহ্ন হতো, এটা ভেক্টর চিহ্ন হতো, তখন এটা কি হতো? ক্রস বলতাম। এটা এখন হচ্ছে ইন্টু। আবার দেখো বৃত্তাকার লুপ যদি নেওয়া হয়, তাহলে বৃত্তাকার লুপের পরিহিত টর্কের মান কত? তাহলে কোন প্রবাহ কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে তার উপর প্রযুক্ত টর্ক কত হবে? কত জানি টর্ক সময় কত জানতাম? টর্ক ইকুয়াল টু পি ক্রস ই, সরি পি এম ক্রস বি। এটা তো পড়লাম আগে। এখানে কি ছিল তখন? আই এ লেখা ছিল। এখানে কি লেখা ছিল? আই এ লেখা ছিল ইন্টু বি। বাকি বলছিলাম বি না, বি আই এন এ, যেখানে এনটা হচ্ছে কি পাক সংখ্যা। যদি এন সংখ্যক পাক থাকে তাহলে চৌম্বক কত হবে? পি এম ইকুয়াল টু কত হবে? এন আই এ। এটা মনে রাখবো, এটা বলা হয়নি, ভুলে গেছিলাম। যদি পাক সংখ্যা এন হয় তাহলে চৌম্বক কত হবে? পি এম ইকুয়াল টু এন আই এ। তাহলে এখানে কত লিখতে পারবো? টর্ক মড দিলাম কত হবে? পি এম বি সাইন থিটা। এখানে মড দিলাম বলে এখানে ভেক্টর চিহ্ন বসলো না, শুধু মানটা নির্দেশ করবে। এটা হচ্ছে পাঁচ চার নাম্বার। তাহলে দেখো চার আর তিন দুটোই হচ্ছে কি টর্ক, সমান করে দিই ওটাকে। তাহলে তিন ও চার থেকে
পাই কত হবে, কত আছে, এফ এল সাইন থিটা ইজ ইকুয়াল টু পি এম বি সাইন থিটা। এখানে বৃত্তাকার লুপটা নিয়ে এলাম, কারণ কি বৃত্তাকার লুপটা বলেছে কি পি এম ইকুয়াল টু আই এ, অর্থাৎ বৃত্তাকার লুপের চৌম্বক ভ্রামক আছে, এর অর্থ কি নির্দেশ করে, যেটা বৃত্তাকার লুপ এবং দণ্ড চুম্বক হচ্ছে কি একই প্রকার, বা বৃত্তাকার লুপটা হচ্ছে কি দণ্ড চুম্বকের মতো আচরণ করে বা একই টাইপের, একটা দণ্ড চুম্বকও যা একটা বৃত্তাকার লুপও তাই, সেই জন্য আমি এখান থেকে বৃত্তাকার লুপ ধরে নিয়ে এলাম এবং এদের রিলেশন করার জন্য নিয়ে আসা হলো। তাহলে এফ সমান কত আসছে, পি এম বাই এল ইন্টু বি। এই পি এম বাই এল সমান কত হয়, কিউ এম সমান ধরা কত, পি এম বাই এল, এটাকে বলা হয় কি মেরু শক্তি। তাহলে পি এম অর্থাৎ চৌম্বক ভ্রামক বাই তার দৈর্ঘ্য, একটা দণ্ড চুম্বকের দৈর্ঘ্য সমানে কি হবে মেরু শক্তি, এটা হচ্ছে কি কার্যকর দৈর্ঘ্য, এটা হচ্ছে কি কার্যকর দৈর্ঘ্য। তাহলে কেমন হলো, এফ ইকুয়াল টু কিউ এম ইন্টু বি। দেখো তো তড়িৎ ক্ষেত্রের জন্য কি পড়েছিলে, এফ ইকুয়াল টু কিউ ই পড়েছিলে, এখানে কত আছে কিউ এম ইন্টু বি, এবার জায়গায় এফ ই আছে, তাহলে বি এর জায়গায় ই বসেছে আর কিউ এর জায়গায় কিউ এম, তাহলে মেরু শক্তির সংজ্ঞা কেমন হবে, কি দেখবো কোন দণ্ড চুম্বকের চৌম্বক ভ্রামক এবং তার কার্যকর দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় মেরু শক্তি। তাহলে পি এম সমান কত আসছে, হ্যাঁ সরি কিউ এম কত আসছে, কিউ এম সমান চৌম্বক ভ্রামক বাই বাই দণ্ড চুম্বকের কার্যকর দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যের মানটা কত বলেছিলাম, পাঁচের ছয় ইন্টু জিওমেট্রিক্যাল লেন্থ, আমি বলেছিলাম ফাইভ বাই সিক্স বাই জিওমেট্রিক্যাল লেন্থ, তাই তো, কোথাও দেখা যাচ্ছে 83%, কোথাও দেওয়া আছে 85%, কোথাও দেওয়া আছে 84%, কোথাও আছে 86%, 86% পর্যন্ত আমি দেখেছি দেওয়া আছে বইয়ে, তাদের মানগুলো সবকটাই খেয়াল লাগবে। নোট করে নাও এটা, এবার দেখো কুলম্বের সূত্র কেমন হবে, মানে আগে যেমন কুলম্বের সূত্র ছিল দণ্ড আধানের ক্ষেত্রে, এখানেও কুলম্বের সূত্র আছে, কুলম্বের সূত্র কেমন হবে, তড়িৎ ক্ষেত্রে কেমন ছিল, এফ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, যেখানে হচ্ছে কি কিউ ওয়ান কিউ টু হচ্ছে কি বিন্দু আধান, কিউ ওয়ান কিউ টু হচ্ছে কি বিন্দু আধান, কিউ ওয়ান কিউ টু বিন্দু আধান, এদের মধ্যে দূরত্ব কত আর, আর এপসাইলন নট কি তড়িৎ ভেদ্যতা। তাহলে এখানে কিউ ওয়ান কিউ জায়গায় কেমন হচ্ছে কিউ এম, এখানে কি হয় নট পোলের ক্ষেত্রে প্লাস কিউ এম আর সাউথের ক্ষেত্রে মাইনাস কিউ এম। তাহলে এই কুলম্বের বলটা কেমন হবে, ধরো দুটোই নর্থ আছে, এটাও নর্থ আর এটাও নর্থ, তাহলে এদের মধ্যে কি হবে আকর্ষণ না বিকর্ষণ, বিকর্ষণ বল, তাহলে এর মধ্যে বিকর্ষণ বল কত হবে, এফ ইকুয়াল টু কি বলেছিলাম যে তড়িৎ ক্ষেত্রে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট এর ভূমিকা যা, চৌম্বক ক্ষেত্রে মিউ নট বাই ফোর পাই এর ভূমিকা একই, কত হবে কিউ এম, তাহলে নর্থের জন্য কি হচ্ছে প্লাস কিউ এম, তাহলে কিউ এম ইন্টু কিউ এম এটা ড্যাশ দিলাম, এটা জন্য কিউ এম এটা কিউ এম ড্যাশ বাই আর স্কোয়ার, এটা হচ্ছে কি বিকর্ষণ বল। তাহলে যদি সাউথ হয় এটাও সাউথ এটাও সাউথ, তাহলে সেক্ষেত্রে কথা হবে দেখো এফ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট মাইনাস কিউ এম ইন্টু মাইনাস কিউ এম বাই আর স্কোয়ার, সব কথা হবে প্লাস ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ এম
qm dashed, এটা যে qm dashed by r square, তাহলে এটা প্লাস এটা প্লাস, তাহলে যতগুলো প্লাস আসবে সেটা হবে কি আকর্ষণ বল, সরি বিকর্ষণ বল, আর যদি মাইনাস চলে আসে তখন কি হবে আকর্ষণ বল। আর এরকম যদি হয় একটা হচ্ছে কি সাউথ আর একটা নর্থ, তাহলে কত হবে মাইনাস কিউ এম, সরি এটা মাইনাস কিউ এম মাইনাস কিউ এম মাইনাস কিউ এম মাইনাস প্লাস কিউ এম ড্যাশড, সে কত হবে এফ ইকুয়াল টু মিউ জিরো, সরি এগুলো মিউ জিরো হবে না, মিউ জিরো বাই ফোর পাই, মিউ জিরো বাই ফোর পাই, তাহলে মিউ জিরো বাই ফোর পাই প্রথমে মাইনাস কিউ এম ইন্টু কিউ এম ড্যাশড বাই আর স্কোয়ার, প্রথমে মাইনাস মিউ জিরো বাই ফোর পাই কিউ এম ইন্টু কিউ এম ড্যাশড বাই আর স্কোয়ার, তাহলে এটা কি হলো কি আমার আকর্ষণ বল। তাহলে মাইনাসটা কি যে আকর্ষণ বলকে নেগেটিভ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, আর তারা পরস্পরের দিকে আসবে কাছে আসবে, ঠিক আছে এটা খেয়াল রাখবে। একটা দণ্ড চুম্বকের অক্ষের উপর কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে বা চৌম্বক প্রাবল্যের মান নির্ণয় করতে হবে, বি এর মান ক্ষেত্র প্রাবল্য। দেখো তড়িৎ দ্বিমেরুটা কেমন ছিল, এটা মাইনাস কিউ আর এটা প্লাস কিউ, ঠিক এখানে দণ্ড চুম্বক কেমন আছে, একটা হচ্ছে কত এস আর একটা এন, এটাও যেমন দ্বিমেরু হিসেবে কাজ করে এটাও দ্বিমেরু হিসেবে কাজ করে। এবার এর মধ্যে চৌম্বক বল কত ছিল দেখলাম যে এফ ইকুয়াল টু কিউ এম বাই কিউ এম ড্যাশড বাই আর স্কোয়ার। যদি দেখো তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য ই সমান কেমন ছিল, কত এফ বাই কিউ ছিল, অর্থাৎ একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল, তা তড়িৎ ক্ষেত্রে কোনো একটা একক ধনাত্মক আধানকে কত একক ধনাত্মক এটা কিন্তু গুরুত্বপূর্ণ আধানকে রাখলে তার উপর যে বল প্রযুক্ত হয় তাকে বলা হয় কি তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র দিয়ে প্রকাশ করা দিয়ে অনেক সময়। ঠিক সিমিলারলি এখানে এখানে রাখতে হবে কি যে বি ইকুয়াল টু কত আসবে এফ বাই কিউ এম, অর্থাৎ একক ধনাত্মক মেরু শক্তি উপর প্রযুক্ত বল, মানে কত একক মানে বিচ্ছিন্ন একটা উত্তর মেরু, বিচ্ছিন্ন একক উত্তর মেরু যার মেরু শক্তি কত হচ্ছে যার শক্তি কত ওয়ান। সেটা হচ্ছে বি, খেয়াল রাখবে এটা তাহলে আমি কি রাখবো যখন রাখবো এটা কিউ এম প্লাস কিউ এম রাখবো, মানে কি নর্থ পোল। থাকি দেখো মনে করি এখানে একটা কি রাখা আছে দণ্ড চুম্বক রাখা আছে, এ হচ্ছে কি এস এন এর মিড পয়েন্ট, এটা ও এই মিডিয়াটা থাকে কি এটা থাকে উদাসীন অঞ্চল থাকে, এটা কি বলা হয় কি উদাসীন অঞ্চল, এই জায়গাটাতে কি হয় একটা উদাসীন অঞ্চল থাকে যেখানে কোনো আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম প্রদর্শন করে না, সেটা হচ্ছে কি উদাসীন অঞ্চল ও পয়েন্ট। তাহলে এখান থেকে একটা বিন্দু নিলাম কত ডি দূরত্বে পি বিন্দুতে আমার চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে, তাহলে কি নাম দাও এ বি, মনে করি এ বি একটি টুয়েল দৈর্ঘ্যের দণ্ড চুম্বক যার চৌম্বক ভ্রামক ভ্রামক পি এম ইকুয়াল টু কথা হবে মেরু শক্তি কিউ এম ইন্টু টুয়েল, যেখানে কিউ এম হচ্ছে কি মেরু শক্তি,
ঠিক আছে। ও এবি এর মধ্যবিন্দু ও থেকে ডি দূরত্বে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। এই লেখাটা প্রত্যেকটা ক্ষেত্রে একই রকম হবে, এটা অক্ষর বদলেও সে একই রকম টাইপের লিখবে। তাহলে প্রথমে এনটার জন্য নির্ণয় করি, তাহলে বি বিন্দুতে এন মেরুর জন্য, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র পি কত হবে, পি বি দিলাম সময় কত হবে, মিউ জিরো বাই ফোর পাই। এখানে কি রাখা আছে, একক রাখা আছে, মানে কথা একটা কিউ এম ওয়ান, কথা যে কিউ এম বাই দূরত্ব, কোন দূরত্ব হবে, কোনটা নেব পি এন, সরি এ বিপি স্কোয়ার, বিপি মানটা কত হবে। দেখো এখান থেকে ধরো বলেছে ডি, এর দৈর্ঘ্য বলেছে 2L, অর্থাৎ এটাও এল, এটাও এল, এটাও এল, কথা হচ্ছে এখানটা এটুকু কথা হবে ডি মাইনাস এল, এটা ডি আছে, এত কথা হবে ডি প্লাস এল, কত লেবুস মান মিউ জিরো বাই কিউ এম বাই ফোর পাই, বিপি মান কথা হলে ডি মাইনাস এল তার হোল স্কোয়ার। ওই মুখটা কোন দিকে হবে, এখানে কি রাখা আছে, এটা প্লাস কিউ এম রাখা আছে, তার মান কত একক কিউ এম, তাহলে মানে কি এটাও নর্থ পোলের মতো, তাহলে এই প্লাস এটা হচ্ছে প্লাস কিউ এম, তাহলে একে কি করবে বিকর্ষণ করবে, তাহলে এই আধানটা কোন দিকে যাবে দূরের দিকে। তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে যখন অভিমুখ নির্ণয় করবে, ধরো কিউ এম দেওয়া আছে এখানে -80 কুলম, আর এখানে দেওয়া আছে 1 ES U, তাহলে এখানে দেখো যখন আমি এর তড়িৎ ক্ষেত্র নির্ণয় করবো, কথা হচ্ছে একে কি করবে আকর্ষণ করবে, তার একটা প্লাসের মানে যে তাহলে কোন দিকে যাবে, একক আধানটা যেদিকে যাবে বা একক উত্তমেরুটা যেদিকে যাবে, একক আধান যেদিকে যাবে সেদিকে হচ্ছে তড়িৎ ক্ষেত্র অভিমুখ, একক উত্তমেরু যেদিকে যাবে সেদিকে হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র অভিমুখ, তাহলে এটাও নর্থ এটাও নর্থ, একে বিকর্ষণ করলে কোন দিকে যাবে সে দূরের দিকে সরে যাবে, অর্থাৎ বিপি বরাবর, অর্থাৎ বি বিপি বরাবর। আবার কি লিখবো, এ বিন্দুতে এস মেরুর জন্য, পি বিন্দুতে এটাকে লিখবো বি, B1 দিয়ে দাও, B1 বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B2 কত হবে, মিউ জিরো বাই ফোর পাই কিউ এম, দূরত্ব কত এ বিন্দু থেকে পি বিন্দু কত, এ পি সমান কত ডি প্লাস এল, তাহলে ডি প্লাস এল তার হোল স্কোয়ার। ওই মুখটা কোন দিকে হবে, এখানে পজিটিভ আছে এখানে নেগেটিভ আছে, মানে মাইনাস কিউ এম, তাহলে কি আকর্ষণ করবে, তাহলে আকর্ষণ করলে আধানটা আসবে কোন দিকে, এদিকে আসবে, অর্থাৎ পি বি বরাবর, পি বি বরাবর, ওটা হচ্ছে বিপি বরাবর, মানে বি থেকে পি এর দিকে, আর হচ্ছে বি পি থেকে বি এর দিকে। তাহলে হচ্ছে কি কেমন, এদিক বরাবর হয়েছে কত B1, আর এদিকে কথা হচ্ছে B2, পরস্পর বিপরীতমুখী, তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে,
अर्थात लब्धि चुंबक अर्थात पी बिंदुते लब्धि चुंबक क्षेत्र बी रेजल्टेंट आर समान कत लिखलाम रेजल्टेंट लिखलाम बी आर समान कत हबे म्यू जीरो बाय फोर पाई के बड़ो এটা বড় না এটা বড় তবে এর হর ছোট আছে তার মানে কি এটা বড় কোয়ান্টিটি এর ছোট কোয়ান্টিটি তাহলে বড় মাইনাস ওয়ান অর্থাৎ কত লাগবে বি ওয়ান মাইনাস বি টু কত হবে মিউ জিরো বাই ফোর পাই তো কিউ এম কমন নিয়ে নিয়েছি থাকলো কত ওয়ান বাই ডি মাইনাস এল প্লাস দ্য হোল স্কোয়ার ওয়ান বাই ডি মাইনাস প্লাস এল তার হোল স্কোয়ার কত আসবে মিউ জিরো বাই কিউ এম ফোর পাই কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত হবে ডি স্কোয়ার প্লাস মাইনাস এল স্কোয়ার আসবে তার স্কোয়ার কত আসবে এটা এটা দেখুন হবে ডি স্কোয়ার প্লাস টু ডি এল প্লাস এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার প্লাস টু ডি এল মাইনাস এল স্কোয়ার তাহলে এল স্কোয়ার কাটবে ডি স্কোয়ার কাটবে তাহলে কি পড়ে থাকবে তাহলে বি আর সঙ্গে কথা হবে মিউ জিরো বাই ফোর পাই ইন্টু কিউ এম ওপর কথা থাকলো ফোর ডি এল বাই আর স্কোয়ার সরি ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার ঠিক আছে তাহলে লেখো চৌমুখটা কোন দিকে হবে এখানে বি এর মানটা বেশি তাহলে বি এর দিকে হবে কোন দিকে বিপি বরাবর তো এখানে একটু গোলমোল হয়েছে এখানকার বিটা হচ্ছে কি বিন্দু আর এই বিটা হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র তোমার নামটা পরিবর্তন করে লিখবে এখানে বিপি এ বি জায়গায় লিখবে কি পি কিউ লিখতে পারবে অন্য কিছু লিখবে মিউ জিরো বাই ফোর পাই তাহলে লিখলাম কত টু ইন্টু কিউ এম ইন্টু টু এল টু এলটা কি ছিল দৈর্ঘ্য ছিল তাহলে মেরু শক্তি ইন্টু দৈর্ঘ্য এখানে লিখলাম ইন্টু ডি বাই ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার তাহলে এটা সময় কি লিখতে পারি মেরু শক্তি ইন্টু টুয়েলভ দেখো কথা হবে মিউ জিরো বাই ফোর পাই ইন্টু টু পি এম ইন্টু ডি বাই ডি স্কোয়ার এখান থেকে কমন নাও ডি স্কোয়ার কমন নাও কথা হবে ডি টু দি পাওয়ার ফোর তো ওয়ান মাইনাস এল বাই এল স্কোয়ার বাই ডি স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার তাহলে যদি এরকম হয় এল ভেরি ভেরি লেস দেন ডি হয় তাহলে কথা হবে নিয়ার আবার টু ওয়ান তখন কত লিখতে পারবো আমি যে বি আর কথা হবে মিউ জিরো বাই ফোর পাই টু পি এম বাই ডি টু দি পাওয়ার ফোর কথা হবে কিউ কোন দিকে বিপি বরাবর তাহলে অক্ষের উপর চৌম্বক ক্ষেত্রে কথা আসবে মিউ জিরো বাই ফোর পাই টু পি এম বাই ডি কিউ দেখো তড়িৎ ক্ষেত্রে কেমন এসেছিল একই জিনিস একই রকম সেখানে কথা ছিল যে তখন ই লিখেছিলাম ই রেজাল্ট কথা হবে মিউ জিরো জায়গায় কথা আসবে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট এটা টু এখানে পি আসবে এখন এক্সএস কিউ ছিল একই সবই একই এখানে ছিল চৌম্বক ভ্রামক এখানে হচ্ছে তড়িৎ ভ্রামক তড়িৎ দ্বিমের ভ্রামক এখানে ছিল কি ডি কিউ এখানে ছিল এক্সএস কিউ এখানে মিউ জিরো বাই ফোর পাই এটা ছিল ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট এটা ছিল তড়িৎ ক্ষেত্রে আর এটা চৌম্বক ক্ষেত্রে সিমিলারলি কিসে আছে সম লম্ব সমদ্বিখণ্ডকের উপরে আছে এবং যে কোনো বিন্দুতে আছে পরের ক্লাসে শুরু করবো আজকে এই পর্যন্ত থাক ভালোভাবে পড়বে এগুলো নোট করবে